কবিতার নাম শালিকা, কবির নাম নবিরুল ইসলাম বুলবুল। সরকারি টাকায় নিজের 29টি বই কেনার ব্যবস্থা করে রীতিমতো ভাইরাল হয়েছেন অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম। নিজের অবস্থানকে কাজে লাগিয়ে মানহীন বইয়ের বিশাল তালিকা সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ট্রল। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শালিকা নেই মাথায় বাড়ি, কে দেবে? সম্প্রতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জ্ঞানার্জন ও পাঠাভ্যাস বাড়াতে 9,54,00,000 টাকা বরাদ্দ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য তৈরি করা হয় 1,477 বইয়ের তালিকা। বইয়ের তালিকা তৈরির এই কাজের প্রধান হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম। এই সুযোগের সদ্ব্যবহার করে নিজেরই 29টি বই অন্তর্ভুক্ত করেন তিনি। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে এ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কে দেবে লাউ, কে বলবে ও দুলা ভাই, ঈদের দিনে সালামি চাই? কবি হিসেবে তেমন পরিচিত নন নবিরুল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তার কবিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রসিকতা করে কেউ কেউ ইতোমধ্যে তার ভাইরাল হওয়া একটি কবিতা আবৃত্তিও করেছেন। ও শালিকা পরাণ ভরে দিলাম অভিশাপ, কবিতায় শালিকার প্রতি প্রকাশিত আবেগকে মেনে নিতে পারেননি অনেকেই। আমি আসলে আমার কণ্ঠের সঙ্গে যুৎসই কবিতা এতদিন খুঁজে পাচ্ছিলাম না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই ফেসবুক জুড়ে দেখছি সবাই শেয়ার করছেন একটা কবিতা, আমার মনে হলো যে কবিতাটা আমি আসলে পাঠ করি। এমন বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক তালিকা এখনো চূড়ান্ত হয়নি। সরকারি টাকায় কেনা বইয়ের তালিকায় নবিরুল ইসলাম সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের বইয়ের সংখ্যা কমানোর কথাও বলেন তিনি। আমরা চূড়ান্ত করিনি, এটা আমাদের নোটিশে এসেছে অলরেডি। হ্যাঁ, এইটা আমরা দেখছি যে এটার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। চূড়ান্ত হবার আগে আমাদের এটা আপনারা নোটিশে দিয়েছেন বা আমাদের কাছে আসছে বিষয়টা, পুরো বিষয়টাকে গুরুত্ব দিয়ে সোমবার বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম জানান, সংশোধন সাপেক্ষে বিষয়ভিত্তিক তালিকা তৈরির চিন্তা করা হচ্ছে। গণমাধ্যম জানার পরে একজনের যে 29টি বই, এই বিষয়টি আমার নলেজে ছিল না, তবে গণমাধ্যমে জানার পরেই, আসার পরেই আমি এটি অবহিত হয়েছি। আমরা এটি পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখছি এবং সেই অনুসারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একজনের যে 29টা বই, এটাকে কিভাবে দেখছেন, মানে যে যার অধীনে? আমি তো বলেছি যে এটি নিয়ে আমি আগামীকাল সকলের সঙ্গে বসব, বসে দেখি, দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করব। এই 29টা বই যদি আপনারা যে লক্ষ্য নিয়ে লাইব্রেরিগুলি করতে চাচ্ছেন, যে স্ট্যান্ডার্ডই মেনটেন করতে চান, সেই স্ট্যান্ডার্ডে যদি থাকে তাহলে তো থাকবেই। আমি আগেই বলছি যে এটি আমাকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ করে দিন, আমি দেখে আইনগতভাবে এবং কল্যাণে এই পাঠাগার নির্মাণের ক্ষেত্রে যেটি কল্যাণকর হবে, যেটি ভালো হবে এবং যেটি নৈতিকতার প্রশ্নেও যেটি উচিত হবে, সেই কাজটি আমরা করব।